আর সেই অত্যাচারের কাহিনী এই ছোট্ট বালকটি তার মায়ের
তাহলে সবাই বের করো বইয়ের পেজ নাম্বার, ইংরেজিতে বলছি 102। আচ্ছা পেয়েছো সবাই? দেখো সেখানে একটি সুন্দর ছবি আছে, বাঘা যতীন তার মায়ের সাথে বসে আছে। মা সামনে একটা বই খুলে পড়ছেন, তখনের দিনে অনেক আগের কথা, তো তখনের দিনে আজকের মতো আমাদের ঘরে যেরকম কারেন্ট আছে সেইরকম কারেন্টের ব্যবস্থা ছিল না। তো ছোট ছোট তেল দিয়ে বাতি জ্বালিয়ে সেই প্রদীপের, যাকে বলি আমরা, সেই প্রদীপের আলোতেই রাত্রিটা কেটে যেত। সমস্ত রাত্রিবেলার কাজকর্ম সব কিছু সেই প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে এরকম এই আলো, অল্প অল্প আলো দিয়ে তখন সবাই করতেন। এইরকমই একদিন কি হলো, বাঘা, এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে যে বাঘা যতীনের মা, এই যে বলেছিলাম না যে ছোট থেকেই মায়ের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে তিনি অনেক কিছু শিখেছিলেন, তো সেই বাঘা যতীনের মা তাকে কি কি শিক্ষা দিচ্ছে তার জন্য আমরা চলো শুরু করছি আমাদের বাঘা যতীন গল্পটি পড়তে। গল্পটি হচ্ছে দস্যি ছেলে যদি সারাদিন অপেক্ষা করে, কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করতে, অর্থাৎ সেই ছোট্ট ছেলেটির নাম ছিল যতি। বাঘা যতীন যে নামটি সেটি হয়েছে অন্য একটি কারণে, সেই কারণটি সংক্ষেপে বলে দিচ্ছি। কারণটি হচ্ছে একবার একটি জঙ্গলে বাঘের সাথে এই ছেলেটির লড়াই হয়েছিল। খালি হাতে, হাতে কোনো রকমের অস্ত্রশস্ত্র ছিল না, খালি হাতে বাঘের সাথে যুদ্ধ করে বাঘকে মেরেছিলেন। সেই জন্য সমস্ত গ্রামবাসীরা এটা দেখে অবাক হয়ে গেছে, আর সেদিন থেকে তার নামের, নামটি ছিল যতি, যতি, আর নামের পাশে বাঘ মেরেছিল বলে লাগিয়ে দিয়েছে বাঘা, মানে একটা উপাধি, যতীন্দ্রকে একটা উপাধি দিয়েছিল যতীনকে, আর তাই উপাধিটা হচ্ছে বাঘা, আর সেদিন থেকে তার নামটি হয়েছে বাঘা যতীন, মানে যে বাঘের মতো সাহস নিয়ে ঘুরে বেড়াত। এবার সেই দস্যি ছেলে যে বলা হয়েছে, কারণ ছোট থেকে যতীন ছিল সম্পূর্ণ অন্য ধরনের, আমাদের মতো সাধারণ ছেলে মেয়েদের মতো ছিল না, ছোট থেকেই সে অদম্য সাহসে ভরপুর ছিল, সেই জন্য তার নাম বলা হয়েছে দস্যি ছেলে। আমরা দস্যি ছেলে বলি কাকে বলি, যে সব দিক দিয়ে সমস্ত কিছু দিয়ে যে কোনো রকমের বাধা বিপত্তি আসুক না কেন চট করে সেরে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, এইরকম ছেলেদেরকেই বলা হয়।
সেই এইরকম একটা শাড়ি নিয়ে মা আর জ্যোতিকে নিয়ে নদীতে যেতেন। গিয়ে কি করতেন, শাড়ির একটি মাথায় জ্যোতির কোমরের সাথে ভালো করে গিট বেঁধে টাইট করে আর আরেকটি শাড়ির মাথা মায়ের হাতের মধ্যে পেঁচিয়ে রেখে দিতেন। তো সেটা বুঝতে পারছো কিরকম হচ্ছে, এক মাথায় জ্যোতি বাঁধা আর শাড়ির আরেক মাথা মায়ের হাতের মধ্যে। এবার এই অবস্থায় মা জ্যোতিকে ঠিল মেরে ছুঁড়ে ফেলে দিতেন নদীতে। কিসের জন্য, যে জ্যোতি ভালো করে যাতে সাঁতার শিখতে পারে। তাছাড়া মনে করো বর্ষাকাল, নদীতে প্রচন্ড জল, এত স্রোত, পারলে যে কোনো কাউকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তখন তো আর মানে বিভৎস আকার, জলের মানে তাণ্ডব লীলা চলতে থাকে। তো সেই তাণ্ডব লীলার জলের মধ্যে মা ছেলেকে ফেলে দিতেন, মানে মায়ের মনের মধ্যে কোনো রকমের কোনো ভয় নেই যে আমার ছেলে যদি ডুবে যায় বা যদি জলে পড়ে ভেসে চলে যায়, মা পাত্তাই দিতেন না। এক হাতে শাড়ির মুঠো বেঁধে আর আরেক হাতে আরেকটা শাড়ির মাথায় ছেলের কোমরে বেঁধে ফেলে দিতেন। এবার ছেলে হাবুডুবু খাচ্ছে জলে, প্রচন্ড জল, তার মধ্যে স্রোত, এই স্রোত আর জলে ধাক্কা খেতে 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 মানে কোনো কোনো সময় জ্যোতি উঠে চলে আসতো, কোনো কোনো সময় সে এত স্রোত পারত না। চেষ্টা করতে করতে যখন সে পরিশ্রান্ত হয়ে যেত, মা দেখছেন, মা কিন্তু শাড়ির আঁচল ছাড়েননি, ধরে আছেন, মা দেখছেন ছেলে আর পারছে না, তখন মা নিজে জলে ঝাঁপিয়ে সাঁতার দিয়ে ছেলেকে তুলে নিয়ে আসতেন। এইভাবে দিনের পর দিন মা ছেলেকে শিখিয়েছিলেন যে কোনো রকমের কঠিন কঠিন পরিস্থিতি হোক কিভাবে লড়াই করতে হয়, মানে জলের মধ্যে যদি কোনোদিন ছেলে পড়ে সে কোনোদিন ডুববেও না, ভেসেও যাবে না, মরবেও না, সে বাঁচবেই বাঁচবে। তো এটা মা তাকে শিখিয়েছিলেন। এবার গল্পের মধ্যে দেখো লেখা আছে যে মা শাড়ির একটা মাথা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির শব্দে সেই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। জোয়ার মানে এই যে বললাম না, প্রচন্ড স্রোত। তো এই কথাটা তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের। তো এখানে লেখক বলছেন শিবরাত্রির শব্দে, মানে মায়ের একমাত্রই ছেলে সেই জ্যোতি ছিল, আর মা এই মায়ের আর কোনো সন্তান মানে ছেলে সন্তান ছিল না, মেয়ে ছিল কিন্তু ছেলে বলতে সেই একই ছেলে ছিল। কিন্তু সেই একটি ছেলেকেই মা এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে মানে দেখলে সবাই বলে যে না, একটা ভালো ছেলের মতো ছেলে। তো সেই জন্য মা ছোট থেকেই তাকে সেইভাবে শিক্ষা দিয়েছেন। তারপর দেখো যে কথাগুলো আমি বলে দিলাম সেখানে বইয়ের ভাষায় লেখা, ঢেউগুলো ফোনা মেরে ছাপিয়ে পড়ে, মানে প্রচণ্ড স্রোত, ঢেউ ফোনার মতো হয়ে ঢেউগুলো উঠে উঠে আসছে, আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হবু হবু মানে যে মানে লড়ছে সে জলের সাথে আর পারছে না, যখন সে অবসন্ন মানে পরিশ্রান্ত হয়ে গেছে আর সাঁতার দেওয়ার মতো শক্তি তার শরীরে নেই, সকটু সাঁতারুর মতো, সকটু মানে মা সাঁতারে ছিলেন ওস্তাদ, তো সেই ওস্তাদ সাঁতারুর মতো মা তীরের বেগে মানে তীর ধনুক দেখেছো, ধনুক থেকে যখন তীর ছুড়া হয় যেরকম মৃষে তীরটি যায় সেরকম ভাবে সেকেন্ডের মধ্যে গিয়ে মা মানে ঝাঁপিয়ে পড়লেন জলে, ঝাঁপিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। তো এইরকম ভাবেই মা ছেলেকে শিক্ষা দিয়েছিলেন। এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে, মানে এটা ছিল জলের সাথে কিভাবে জ্যোতিকে শিক্ষা দিতে হয় এটা মা তাকে ছোটবেলায় শিখিয়েছিলেন। এবার রাত্রিবেলা মা কি করতেন, এই যে যেটা ছবিতে দেখতে পাচ্ছ সবাই সেটার বর্ণনা এখানে দেওয়া হয়েছে, রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জড়িয়ে শোয় আর শুনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প, রানা প্রতাপ শিবাজি সীতারাম রায় প্রতাপাদিত্যের কাহিনী, অর্থাৎ এই জ্যোতির একজন দিদি ছিল মানে
বয়সে বড় তাই দিদি। তো সেই দিদির নাম ছিল বিনোদবালা। রাত্রিবেলা মায়ের কোলের এক পাশে জ্যোতি আর আরেক পাশে দিদি, মানে জ্যোতির দিদি বিনোদবালা শুয়ে শুয়ে, এরকম মায়ের কোলে শুয়ে শুয়ে আছে, আর মা সেই প্রদীপের আলোতে দেখো একটি বই পড়ছে। সেই বইগুলি হচ্ছে এক একজনের কাহিনী, সেটা হচ্ছে রামায়ণ একটা পুস্তক, মহাভারত এটা সবাই জানো, পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায় আর প্রতাপাদিত্যের কাহিনী, মানে এইরকম একের পর এক ভালো ভালো কাহিনীগুলো মা ছেলে আর মেয়ে দুজনকে শোনাতেন। বীরত্বের এইসব কাহিনী, মানে এইসব কাহিনী থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, তাই বলা হয়েছে যে বীরত্বের এই সমস্ত কাহিনীগুলো শুনে বুকটা যেন তার টং টং করে, মানে শুনতে শুনতে জ্যোতির যেন কেমন একটা পরিস্থিতি হয়ে যায়। তেমনি মানে ঠিক এইরকম ভাবে মা আরো কিছু কাহিনী বলেন, সেগুলো হচ্ছে প্রহ্লাদের গল্প। তো প্রহ্লাদের গল্প কেউ হয়তো সবারই জানা আছে, জানা নেই যে এমনটা নয়, না জানলে এক দুজন নাও জানতে পারো। আচ্ছা, সেই প্রহ্লাদের গল্প কি করে, প্রহ্লাদ হরিভক্তি ছিলেন, তার বাবা তাকে বাধা দিতেন, শেষে হরি অর্থাৎ নারায়ণ নরসিংহ রূপ ধরে এসে কিভাবে মানে তার বাবাকে হত্যা করে প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন, সেই কাহিনী প্রহ্লাদের গল্পের মধ্যে আছে। তারপরে আছে চৈতন্য, চৈতন্য মহাপ্রভু যিনি দুহাত তুলে কীর্তন করতে করতে হরে কৃষ্ণ সেই কীর্তন করতে করতে সমগ্র নগর ঘুরে বেড়াতেন, তো সেই চৈতন্য। নানক মানে গুরু নানক, তিনি কীরকম ভাবে সমগ্র দেশবাসীকে নানান রকমের শিক্ষণীয় বার্তা উপদেশ এগুলো দিয়েছিলেন, সেই গুরু নানক। আর কবি, তো এদের কথা মা শোনাতেন, আর ছেলে মন দিয়ে বসে বসে এদের বীরত্বের কথাগুলো শুনত, মানে ভক্তিপূর্ণ মনে। এখানে বলা হয়েছে ভক্তিতে, মানে শ্রদ্ধা ভক্তি সহকারে এদের কথা শুনত। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। কিন্তু এতক্ষণ যে সমস্ত কাহিনী সে শুনেছে তার মনে খুব ভালো লাগত, সে শ্রদ্ধা ভক্তি সহকারে সেই কাহিনীগুলো শুনত। কিন্তু যেই না মা ইংরেজদের বিষয়ে কাহিনী বলা শুরু করতেন, ইংরেজরা কিভাবে দিনের পর দিন ভারতবাসীদের উপর অত্যাচার করছে, এই কথাটা শোনা মাত্রই তার মাথা গরম হয়ে যেত, রাগ উঠত কার উপর, ইংরেজদের উপর। তখন সে মাকে বলত, আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলতে বলতে ঘুমের দেশে চলে যান জ্যোতি, মানে সে ইংরেজদের কথা শুনতে শুনতে মাকে বলে, মা আমি বড় হয়ে কিন্তু দেশবাসীদেরকে ইংরেজদের হাত থেকে বাঁচাবো। বলতে বলতে ছোট্ট বালক তো সারাদিনে কত কিছু দখল গেছে তার উপর, কত পরিশ্রম করেছে, আর কতক্ষণ সে জেগে থাকবে, তাই ধীরে ধীরে সে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়া। এবার দেখো শুরু হয়েছে ভোরের থেকে, তার আবার এটা ছিল বিকেলের বেলা, সে কি করত, মায়ের সাথে নদীতে যেত, তারপর রাত্রিবেলা সে মায়ের কাছে বসে বসে কি শুনত। এবার ভোর হয়ে গেছে সকাল থেকে কবি বলছেন কি করত, যেই না সকাল হয়েছে সঙ্গে সঙ্গে জ্যোতির মামা ছিলেন অনেকজন, সেই মামাদের সাথে সে চলে যেত কুস্তির আখড়ায়, মানে কুস্তি যেখানে শেখানো হয় সেখানে। গোট্টিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয়, মানে গোট্টিয়া নামে একটি দূরের একটি গ্রাম ছিল, সেই গ্রাম থেকে কুস্তির একজন ওস্তাদ তিনি আসতেন, এসে সেখানে যারা যারা কুস্তি শিখতেন
হচ্ছে। লেখক বলছেন বেশ সুন্দর চেহারা হয়ে গেছে যতীন। নো মামা, ওনাদের ছিল নানা রকম কসরতের অভ্যাস। মানে এই যে যতি, যতির একজন মামা ছিলেন, নাম ছিল নো, মানে মামার নাম অনাথ। সেই মামার ছিল নানা রকম কসরতের অভ্যাস। মানে কি করে কসরত করতে হয় সেগুলো মানে অভ্যাস ছোটবেলা থেকেই তিনি করে করে আসছেন। তো সেই মামার কাছে গিয়ে গিয়েও যতি অনেক কিছু শিখেছে। এবার আর ঘোড়ায় চড়া, শিকার করা, দৌড়ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। মানে কিভাবে ঘোড়া চালাতে হয়, ঘোড়ার উপর বসে বসে চড়তে হয়, শিকার করতে হয়, আর দৌড়াদৌড়ি আর ঝাঁপাঝাঁপি কিভাবে করতে হয়, সেগুলো বিষয়ে ছোট থেকেই যতি শিখতে শিখতে পারদর্শী হয়ে গেছে। ততটাও কিন্তু বড় হয়নি। দেখো একদিনে তো আর কেউ একদম বড় হয় না, আস্তে 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 হচ্ছে, বড় হচ্ছে, একটু বয়স বেড়েছে, ততটা বেশিও বড় হয়নি। যদি এদিক এসব দিক থেকে তার প্রিয় সাগরেদ, মানে মামার সাদা ঘোড়া সুন্দরী পিঠে সবার হয়ে প্রায়ই উধাও হয়ে যায় যতি। মানে যতির এই যে মামা ছিলেন, সেই মামার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার নাম ছিল সুন্দরী। যতি কি করত, মধ্যে মধ্যে মামা গিয়ে দেখত সুন্দরী ঘোড়া নেই, কোথায়? ও নেই মানে আর কোথায়, আর কেই বা নিয়ে যাবে, যতি তাকে নিয়ে চলে গেছে। এবার কখন সে আসবে ফিরে তার কোনো ঠিক নেই। মানে এইরকম ছোটবেলা যতি করত। তো মাঝে মাঝে শিয়ালদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো, রবি ঠাকুর মানে কে বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভাইপো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো মানে কাকে বলা হয়, ভাইপো মানে ভাইয়ের ছেলে, তাকে বলা হয় ভাইপো। তো সেই ভাইপোর নাম হচ্ছে সুরেন। সুরেন ঘোড়াটা ধার দিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, যতি বুঝি বেড়াতে গেছে? অর্থাৎ শিয়ালদহ থেকে, শিয়ালদহ হচ্ছে একটি জায়গার নাম, সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এক ভাইপো আসতেন যতির এই মামার কাছে, মধ্যে মধ্যে এসে সুন্দরী ঘোড়াটাকে নিয়ে যেতেন, আবার নিয়ে চলে যেতেন। একদিন এসে দেখলেন মামা তো আছে, মামার ঘোড়াটা নেই। সঙ্গে সঙ্গেই বুঝে গেছেন, ও যতি বুঝি বেড়াতে চলে গেছে। আচ্ছা যাক, মানে এটা প্রায় সবারই জানা হয়ে গেছে, ঘোড়া নেই মানে যতি চলে গেছে ঘোড়াকে নিয়ে। আচ্ছা যতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। যেই মামা দেখলেন যতীন ঘোড়া চড়তে খুব ভালোবাসে, মামা একটা টাট্টু ঘোড়া এনে যতীনকে দিয়ে দিলেন। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরে, এবার বুঝতে পেরেছো যতীনের বয়স তখন কত, মাত্র 9 বছর, মানে 9 ইয়ার। 9 বছরের যতি গ্রামের কাদা মাঠ পার হয়ে যায় সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে। মানে মামা যেই ঘোড়াটা দিলেন সে সেই ঘোড়াটায় চড়ে লাগাম টাগাম কিচ্ছু লাগায়নি, এমনিতেই ঘোড়ার উপর চড়ে বসেছে, বসে ঘোড়াকে নিয়ে কই কই যে যায়। লেখক বলছেন তার আর কোনো হদিশ নেই, সে আপন মনে ঘোড়া চড়ে আর তার স্বপ্নের দেশে যেন চলে যায়। এমন সময় বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খা। বড় মামা মানে যতির আরেকজন বড় মামা। তো সেই বড় মামার সঙ্গে একদিন এলো ফেরাজ খা, মানে চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে। এই যে চাটুজ্জে বাড়ি, সেই বাড়ির পাহারাদার, মানে বাড়ি পাহারা দেবে
পারে। সে লাঠি কিভাবে লাঠি চালাতে হয়, কিভাবে ছোড়া মানে ছুরি, ছুরি নিয়ে কিভাবে যুদ্ধ করতে হয়, তলোয়ার তলোয়ার নিয়ে কিভাবে যুদ্ধ করতে হয়, আর বন্দুক কিভাবে চালাতে হয়, এই সমস্ত বিষয়ে সে দক্ষ। মানে এই ফেরাজ খা লাঠি ছোড়া তলোয়াল সরি আর বন্দুক এই চারটি অস্ত্রে সে একদম পারদর্শী। তো ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের অধারে, মানে তাদেরই বাসার সামনে চণ্ডী মণ্ডপ, অর্থাৎ যেখানে চণ্ডী মানে দেবী দুর্গার আরেকটি নাম। তো সেই দুর্গা পূজা হতো যে মণ্ডপটা, সেই মণ্ডপকে বলা হয় চণ্ডী মণ্ডপ। তো সেই চণ্ডী মণ্ডপের পাশেই একটি ঘর বানিয়ে দিলেন যে যেখানে ফেরাজটা থাকবে বলে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলো শিক্ষার ভার, আর ফেরাজের হাতেই তিনি দিলেন যে নাও আজ থেকে এই চাটুজ্জে বাড়ির যত সব ছেলেমেয়েরা আছে এদের সবাইকে তুমি খেলাধুলা শিখাবে, আর এই যে লাঠি চালানো, ছোড়া চালানো, তরোয়াল চালানো, বন্দুক চালানো কিভাবে শিখাবে এটা তোমার উপর, আজ থেকে এদের সব বাচ্চাদের দায়িত্ব তোমার। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিয়ালা গল্পে, ঠিক আছে? অর্থাৎ লেখক এখানে আমাদেরকে বলছেন এই যে ফেরাজ খা তাকে দেখেই লেখকের অর্থাৎ রবি ঠাকুর একসময় সবসময় প্রায় আসতেন এই যে যতীর মামার বাড়িতে, কারণ তার ভাইপো আসতো। তো তিনি কোনো এক সময় এসে ফেরাজকে দেখেছিলেন, দেখেই তিনি তো সবসময় লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন। ফেরাজকে দেখার মতোই লেখক বলছেন যে আফ্রিদি ফেরাজ, তার নাম আফ্রিদি ফেরাজ খান, তো তাকে দেখে রবি ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা এই মানুষটা তো এইরকম, তাকে দিয়ে যদি একটা আমি গল্প বানাতে পারি বলে তিনি একটি ছোট গল্প লিখে নিলেন, যে ছোট গল্পটির নাম হচ্ছে কাবুলিয়ালা, ঠিক আছে? তো সেটা যদি বড় হওয়ার পর তোমরা গল্পটি পড়ো তাহলে জানতে পারবে সেই কাবুলিয়ালা গল্পটি, সেটিও একটি সুন্দর গল্প, আর তার সাথে জড়িয়ে আছে অনেক অনেক দুঃখের কাহিনী। আচ্ছা সেটা এখন বলবো না, নাহলে এই গল্পটি আমাদের অনেক লম্বা হয়ে যাবে। তো কাবুলিয়ালা গল্পটি আরেক দিনের জন্য থাক। তো সেই কাবুলিয়ালা গল্পটি এই ফেরাজকে দেখেই রবীন্দ্রনাথের মাথায় এসেছিল, আর সঙ্গে সঙ্গে তিনি কাবুলিয়ালা গল্পটি লিখে নিলেন। অর্থাৎ লেখক এখানে পৃথ্বীন্দ্রনাথ আমাদেরকে বলছেন যে যখন যে কোনো রাইটার কোনো কিছু দেখেন তখন তাকে দেখে অনুপ্রাণিত হন, হয়ে তিনি তার লিখায় সেইটাকে যোগ করেন। তো সেই ফেরাজকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেরণা পেয়েছিলেন আর পরবর্তীতে তার কাবুলিয়ালা গল্পের নায়ক বানিয়েছিলেন। মানে সত্যি সত্যি কাবুলিয়ালা গল্পে ফেরাজ যায়নি, মনে মানে তিনি যে লিখেছেন তার লিখার মধ্যে ফেরাজের মতো একটা মানে মানুষের চেহারাকে তিনি কল্পনা করেছেন, করে তার নাম দিয়েছেন কাবুলিওয়ালা। আচ্ছা এবার ঠাকুরবাড়ির সঙ্গে কয়ার চাটুজ্জে বাড়ির তিন চার পুরুষের সম্পর্ক, মানে ঠাকুরবাড়ি অর্থাৎ কার বাড়ি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এক কথায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যেটা বিখ্যাত বাড়ি। তো সেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি মানে ঠাকুরবাড়ির মধ্যে দ্বিতীয় কোনো বাড়ি নেই, একটাই বাড়ি সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের, বংশ পরম্পরা সেটা ঠাকুরবাড়ি বলেই পরিচিত হয়ে আসছে। ঠিক সেরকমভাবে লেখক এখানে বলছেন চাটুজ্জে বাড়িরও বংশের পর বংশ তিন চার বংশ কন্টিনিউ সেই ঠাকুরবাড়ির সাথেই এদের যুগা।
লেখক বলছেন বড় মামা বসন্ত কুমার যে তার মক্কেল ও বন্ধু ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, ফেরাজের কাছে যদি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে, মানে এই ফেরাজের কাছ থেকে, ফেরাজার কাছ থেকে যদি অনেক গল্প শুনেছে ইংরেজদের বিষয়ে, যে ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে জোর জবরদস্তি করছে যাতে ভারতীয়রা সবাই মিলে ইংরেজদেরকেই আমাদের দেশের রাজা বলে ভাবে, তো এই কথাটা মানে যদি ফেরাজের মুখ থেকেই জানতে পেরেছে। ঠিক আছে, তো শুনে শুনে লেখক বলছেন আজ পর্যন্ত কিন্তু মানে যদি মানেনি যে ইংরেজরা আর আমাদের দেশের রাজা, অসম্ভব, সেটা আমি মানি না, এরা অত্যাচারী, কোন রাজা অত্যাচারী হতে পারে না, সে প্রজাদের জন্য সব কিছু করতে পারে, তো এই অত্যাচারী কোনোদিনও রাজা হতে পারে না, সেই জন্য যদি কোনোদিনও ইংরেজদের মেনে নিতে পারেনি, তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে, মানে ভারতবাসীরা নিজেদের প্রাণ থেকেও বেশি ভালোবাসে তার স্বাধীনতাকে, এই স্বাধীনতার জন্য মরতে তারা লড়ে না, মারতে তারা পিছপা হয় না, মানে লেখক বলছেন যে দেশকে স্বাধীন করার জন্য ভারতবাসীরা যেমন নিজেরা মরতেও পারে তেমন ইংরেজদের মারতেও পারে। গ্রামের পাঠ এবার শেষ হলো যদি, অর্থাৎ এই জায়গায় এসে যতীন্দ্রনাথ যে এতদিন থেকে যে গ্রামে গিয়ে শিক্ষা লাভ করেছিলেন এখানে সেই জায়গার সমাপ্তি ঘটেছে, মানে গ্রামের শিক্ষা তার সম্পূর্ণ হয়ে গেছে, এবার থেকে শুরু হচ্ছে যতীনের নতুন আরেকটি শিক্ষা, সেটি হচ্ছে বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে, ওখানেই তখন বড় মামা ওকালতি করেন, মানে যে এই যে কৃষ্ণনগর একটি জায়গা, সেই জায়গার অ্যাংলো ভার্নাকুলার নামে একটি হাই স্কুল, সেই স্কুলে নিয়ে যতীনকে বড় মামা ভর্তি করালেন, আর বড় মামাও সেই কৃষ্ণনগরের পাশেই একটা জায়গায় থাকতেন, থেকে সেখানে তিনি ওকালতি করতেন, মানে এক কথায় যতীন বড় মামা ছিলেন একজন উকিল। পড়াশোনায় যতীন মাথা খুব সাফ, মানে পড়াশোনার দিক দিয়ে যতীর সাথে কেউ টেক্কা দিতে পারতো না, সে একদম মানে কি বলবো অলরাউন্ডার ছিল, দুষ্ট বুদ্ধিতেও সে দর, মানে মধ্যে মধ্যে বাচ্চাদের যেমন মাথায় এক একটা দুষ্টামি চাপে ঠিক তেমনি যতীর মাথায়ও না মধ্যে মধ্যে এক একটা বুদ্ধি চেপে যায়। কদিনের মধ্যেই স্কুলের দামালদের সে পান্ডা হয়ে উঠল, মানে সেই স্কুলে নতুন স্কুলে গিয়ে কয়েকদিনের মধ্যেই তার স্কুলের যত সহপাঠী বন্ধুরা ছিল সবার মানে নেতা, পান্ডা মানে কোথায় নেতার মতো সে হয়ে গেল, কিন্তু তার দুষ্টামির মধ্যে নেই বিন্দুমাত্র শয়তানির ছোঁয়া। লেখক বলছেন নেতা তো হয়ে গেছে কিন্তু দুষ্টামি যে করে সেটা কাউ ক্ষতি নিচে হবে এইরকম দুষ্টামি যদি কোনদিনও করেনি, দুষ্টামির মধ্যে জেনারেল খেলা টেলার ছলে যেটা হয় সেটা, কিন্তু কারোর ক্ষতি হবে সেই রকম দুষ্টামি যদি আজ পর্যন্ত করেনি, এইরকমই একটি দুষ্টামির কথা লেখক এখানে আমাদেরকে বলছেন। যদি যখন স্কুলে পড়ত স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, মানে স্কুলের পাশে অনেকগুলো কাঁঠালের গাছ ছিল, সেই কাঁঠাল গাছে একটি বিশাল বড় কাঁঠাল পেকেছে, পাকা কাঁঠালের
যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারো সাহস হচ্ছে না এক আটটা কাঁঠাল পেরে খাওয়ার। ইচ্ছে আছে মনে সবার কাঁঠালটাকে পেরে খাওয়ার, কিন্তু সাহস কারোর নেই। এবার যদি বলছে মাস্টার মশাই